ভিডিওতে ক্লিক করার জন্য আবু বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতদিন থেকে আপনারা হয়তো এটা শুনে আসছেন যে রেশন দোকান থেকে শুধুমাত্র চাল, ডাল, আটা কিংবা কেরোসিন তেল বা সাবান তেলও মাঝে মধ্যে পাওয়া যায়। তবে এবার থেকে কিন্তু আপনারা রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস পর্যন্ত এই রেশন দোকান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো কোন ক্যাটাগরির কার্ড থাকলে আপনি এই গ্যাস সিলিন্ডার পাবেন, এবং তাছাড়া কিন্তু আপনাদের সাথে এবার থেকে এই রেশন দোকান থেকে আর্থিক লোনেরও সুযোগ সুবিধা পাবেন। তো কীভাবে লোনের জন্য আবেদন করতে হবে এবং কোন কোন কার্ডের জন্য আপনাকে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে, সত্যি কি ফ্রিতে আপনারা পাবেন নাকি পয়সা দিয়ে গ্যাস সিলিন্ডার ওই রেশন দোকান থেকে কিনতে হবে, সমস্ত তথ্যই পেয়ে যাবেন আজকে এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত আর্টিকেলে একটি কী বলা রয়েছে যে খুশির খবর, এখন থেকে রেশন দোকানেই পাওয়া যাবে রান্নার গ্যাস। রয়্যাল মার্কেটিং কোম্পানিগুলির প্রতিনিধিরা সরকারি রেশন দোকানের মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রি প্রস্তাবের প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন এই প্রস্তাবের ইচ্ছুক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের তরফ থেকে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে। তো এরপর দেখুন বন্ধুরা, নিচে কি বলা রয়েছে, নিচে যে জিনিসটা বলা রয়েছে যে আপনি যদি ছোট এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে খুশির খবর। আপনাকে এখন আর সিলিন্ডারের জন্য সমস্যায় পড়তে হবে না, এখন দ্রুতই আপনি রেশন দোকান থেকে গ্যাসের সিলিন্ডার কিনতে পারবেন। কেন্দ্রীয় সরকার মুদিখানার দোকানের মাধ্যমে ছোট এলপিজি সিলিন্ডার বেচার আর এমনকি আর্থিক পরিষেবা দেওয়ারও ভাবনা চিন্তা করছে। একটি মিডিয়া রিপোর্টের মোতাবেক সরকারি রেশন দোকানগুলিকে আর্থিকভাবে আরও বেশি ব্যবহারযোগ্য করে তোলার জন্য ফুড সেক্রেটারি সুধাংশু পাণ্ডে সম্প্রতি বিভিন্ন রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেই সময়ে এই প্রস্তাবগুলো রাখা হয়েছিল। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলে যে এবার থেকে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি চাইলে আপনার যে নিকটবর্তী রেশন দোকান রয়েছে সেই রেশন দোকান থেকে খুব সহজেই গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। আর একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, দেখুন এই জায়গায় কিন্তু কোনো কার্ডের উল্লেখ করে নেই, কার্ড ক্যাটাগরির উল্লেখ করে নেই যে এই গ্যাস সিলিন্ডার রেশন দোকান থেকে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে AY কিংবা SPHS বা PHS বা RKS1 ইত্যাদি কোনো কার্ড, নির্দিষ্ট কার্ড ক্যাটাগরি কিন্তু এখানে বলা নেই। তো আপনার যে ক্যাটাগরি কার্ড থাকুক না কেন, এই প্রকল্পটা যদি চালু হয়ে যায় যে রেশন দোকান থেকেই আপনি পেয়ে যাবেন সিলিন্ডার, তার জন্য কিন্তু সবাই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা, কোনো কার্ড ক্যাটাগরি কিন্তু উল্লেখ করা নেই। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু ফ্রিতেও হয়তো বা আপনারা পাবেন না, যেহেতু এখানে কেনার কথা উঠতেছে তাই আপনাকে হয়তো বা কোনো পয়সা দিয়ে এটা কিনতে হবে। তো পরবর্তীতে যখন কোনো অফিসিয়াল নোটিশ বের হয়ে যাবে যে ফ্রিতে পাবেন নাকি ক্যাশ কিনতে হবে, সমস্ত তথ্য কিন্তু সরাসরি তখন পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে বন্ধুরা, দেখুন আপনারা কীভাবে লোনের সুবিধা পাবেন সেটাও কিন্তু এই আর্টিকেলেই বলা রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, এখানে যে জিনিসটা বলা রয়েছে যে পাওয়া যাবে আর্থিক লোনের সুবিধা। তো এখানে যে জিনিসটা বলা রয়েছে, সরকারি রেশন দোকানের মাধ্যমে আর্থিক পরিষেবাগুলির বিক্রির প্রস্তাবে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রতিনিধিরা জানিয়েছেন ইচ্ছুক রাজ্যগুলির সঙ্গে কোঅর্ডিনেটেড করে এর জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বয়ানে জানানো হয়েছে সরকার এই রেশন দোকানগুলির মাধ্যমে আর্থিক লোনও প্রদান করার কথা ভাবনা চিন্তা করছে। এই বইটিকে কেন্দ্রীয় ফুড সেক্রেটারি সুধাংশু পাণ্ডে রেশন দোকানগুলিকে আর্থিকভাবে বেশি ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবশ্যকতার উপর জোর দিয়েছেন। রাজ্য সরকারগুলি পরামর্শ দিয়েছেন কমন সার্ভিস সেন্টারে, অর্থাৎ আপনারা যেটাকে CHC সেন্টার বলে থাকেন, সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে সহযোগিতায় এই রেশন দোকানগুলিকে আর্থিক উপযোগিতায় বাড়াতে পারে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটাও বুঝতেই পারলেন যে আর্থিক লোনের সুবিধা, এটাও কিন্তু এখনও ফাইনাল ঘোষণা হয়নি, এটা শুধুমাত্র আলোচনা চলছে উচ্চস্তরে। তো যখনই এটা পাবলিশ হয়ে যাবে অফিসিয়ালভাবে যে আর্থিক লোন আপনারা রেশন দোকান থেকে কীভাবে পাবেন, সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা। শেষ করার আগে আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই যে যদি রেশন দোকান থেকে আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যান ফ্রিতে কিংবা টাকা দিয়ে, তাহলে আপনার কি কোনো সুবিধা হবে? যদি আপনার সুবিধা বা অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটুকু ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।